এখানে চারটে বাঁচা মাছ আছে, নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আমি কড়াই বসাইনি, গামলাতেই বানাচ্ছি। জিরে ফোড়ন দিলাম। এখানে গাঠি কচু কাটা আছে, আলু, ডাটা। আমি সবজিগুলো এবার ভেজে নেব। বাঁচা মাছ দিয়ে ঝোল হবে, দিয়ে দিলাম, সবজিটা মজে যাবে। আমি সবজিটা মজিয়ে নিচ্ছি। যে বেগুন ছিলে বাটা, হলুদ দিচ্ছি, আদা বাটা, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে, জল দিলাম। মাছগুলো ছেড়ে দেব। এখানে আমি শিলে বেটে নিলাম ধনে জিরে তেজপাতা, ভেজে নিয়েছিলাম। এবার আমি মাছের ঝোলে দিয়ে দেব। হয়ে গেছে মাছের ঝোল।